G20 বিশ্বাসে খুন, দু ভাগে ভাগ হয়ে গেল গোটা বিশ্ব। ডুয়াল গেম খেলছে যুক্তরাষ্ট্র, ভারতের পিঠ পিছে কানাডার সাথে হাত মেলালেন বাইডেন। G20 মঞ্চে আস্থা বিশ্বাস ফেরানোর কমিটমেন্টই কি সার, কি শিখে গেল দেশগুলো, কতটা নিচে নামলো কানাডা, কি ঘটছে বাংলাদেশে, এক পৃথিবী এক পরিবার মানলো কি রাশিয়া, চীনের সাথে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে মস্কো। G20 এফেক্টে সম্পর্কে বদলের পরেও কেন দিল্লির অস্বস্তি বাড়ালো সৌদি? দেশগুলো কি তাহলে G20 আদর্শকে আদেও মানছে? G20 সামিট থেকে কোভিডে হারানো বিশ্বাস ফেরানোর আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পারস্পরিক আস্থা ফেরানোর কথা বলেছিলেন, কিন্তু এক মাসও গেল না, সেই বিশ্বাসে ধরল ভাঙন। দেশগুলোর মধ্যে সমীকরণ বদলে যাচ্ছে, ভারতের পেছনে চলছে বড় একটা খেলা, গোটা পৃথিবী কার্যত দ্বিধা বিভক্ত হয়ে পড়ছে। G20 মঞ্চ ছাড়তেই ভোল বদল, কানাডার হয়ে ভারতকে বচন দিচ্ছে আমেরিকা, ট্রুডোর পাল্লা ভারী করতে নামছেন বাইডেন, আমেরিকা বিতর্ক আরো উস্কে দিচ্ছে, কানাডাকে নিয়ে কোনো খারাপ কথা শুনতে রাজি নয় ওয়াশিংটন। আমেরিকা যে এই গোটা ঘটনাটার সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে, এটা কিন্তু তখনই বোঝা গেছিল যখন কানাডা ভারত একে অপরের কূটনীতিবিদকে বহিষ্কার করার পর প্রথম প্রতিক্রিয়া দিয়েছিল যুক্তরাষ্ট্র। রিপোর্টে বলা হয়েছে, হরদীপ সিং নিজ্জারের হত্যায় কানাডাকে তথ্য সংগ্রহ করে দিচ্ছে মার্কিন গোয়েন্দা সংস্থা CIA। এর কত বড় প্রভাব পড়তে চলেছে এবার ভারত আমেরিকার সম্পর্কে আন্দাজ আছে? তার থেকেও বড় প্রশ্ন, G20 মঞ্চে যে অবিশ্বাসের বাতাবরণ সরিয়ে আস্থা বিশ্বাস ভরসা ফেরানোর আহ্বান জানালো আয়োজক দেশ ভারত, আর গলা মিলিয়ে তাতে সায় দিল যুক্তরাষ্ট্র, সেই বাইডেন কিনা পেছনে অন্য খেলা খেলছে, কানাডার সাথে হাত মিলিয়েছে নাকি ওয়াশিংটন? G20 কি এই বিশ্বাস ফেরানোর আহ্বান জানিয়েছিল? উঠছে প্রশ্ন। বাইডেনের ভূমিকায় নতুন করে সংকটে বিশ্ব মঞ্চ, কূটনৈতিক পরিপক্কতা দেখাতে, মোরালের ভূমিকা পালন করতে, যুক্তরাষ্ট্র কি চুপ থেকে ভারত কানাডা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারত না? ট্রুডোও তো এসেছিলেন, পার্টিসিপেট করেছিলেন G20-তে, গোপনে নজরদারি চালিয়ে মারাত্মক অভিযোগ এনে বিস্ফোরক রিপোর্ট প্রকাশ করে কোন আস্থা কোন বিশ্বাসের দাম দিল কানাডা? ট্রুডো কি G20-র মূল শর্ত মানলেন? দিল্লির G20-তে হাজির ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও, মোদীর সঙ্গে মুখোমুখি বসেছিলেন, সামনেই বাংলাদেশের নির্বাচন, ওপার বাংলায় ভোট নিয়ে প্রধান দুই পক্ষ মুখোমুখি, সেখানেও যুক্তরাষ্ট্রের ভিসা নীতির অ্যাকশন শুরু, বাংলাদেশের নির্বাচন, গণতন্ত্রের পরিস্থিতি নিয়ে সেখানে অনবরত মাথা ঘামাচ্ছে যুক্তরাষ্ট্র, আর এর পাল্টা দিতেই আমেরিকা ভোট নিয়ে প্রশ্ন তুলেছেন শেখ হাসিনা। এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধে অঢেল টাকা ঢালছে মার্কিনিরা, ঢালাও অস্ত্র পাঠাচ্ছে, ওয়াকিবহল মহলের মতে ইউক্রেনকে পেছন থেকে পশ্চিমা শক্তি সাপোর্ট না করলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ অনেক আগেই থেমে যেত। অন্যদিকে রাশিয়া চীনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে, জোট বাঁধছে, শুধু অস্ত্র নয় বাণিজ্যও তাক লাগাচ্ছে, এক পৃথিবী এক পরিবার এক ভবিষ্যৎ, G20-র এই থিম আদেও কি মানছে মস্কো? G20-র ঘোষণাপত্রে ভারতের যে ভারসাম্যের প্রতিফলন দেখে খুশি হলো রাশিয়া, সেই পুতিন কি কোভিড পরবর্তী বিশ্বাস ফেরানোর প্রতিশ্রুতি পালন করছেন? শি না এলেও চীনা প্রিমিয়ার পার্টিসিপেট করেছিলেন, তারাও কি G20-র সুরে সুর মিলিয়ে চলছে? ওদিকে কি করল সৌদি? সৌদি আরবের সঙ্গে সমীকরণ বদলেছে ভারতের, G20 সামিটে দু দেশের আটটা চুক্তি হয়েছে, ভারত পশ্চিম এশিয়া ইউরোপ আর্থিক করিডোরেও যে সৌদি আরব ভারতের পার্টনার, তারাই কিনা কাশ্মীর নিয়ে মুখ খুলে ভারতকে অস্বস্তিতে ফেললো, কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে মধ্যস্থতা করার চেষ্টার মধ্যে কোন মেসেজ লুকিয়ে? কাশ্মীর নিয়ে পুরনো অবস্থান বদলানোর চান্স নেই বুঝিয়ে দিল রিয়াদ, অথচ G20 থেকে ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইকে আরো শক্তিশালী করে তুলতে চেয়েছে অন্যান্য দেশকে সাথে নিয়ে, সেক্ষেত্রে সৌদি কি G20-র মূল শর্ত মূল সুর থেকে বেরিয়ে যাচ্ছে না? আর পাকিস্তান, দুর্নীতির অভিযোগে বন্দী হয়ে জেলে রয়েছেন PTI এর চেয়ারম্যান, সময়ের সাথে সাথে পাকিস্তানের আভ্যন্তরীণ রাজনীতিতে ইমরান আরো বেশি কোণঠাসা, অথচ এবছর দিল্লির G20-র আয়োজক দেশ ভারতের মূল ট্যাগ লাইনটাই ছিল বসুদেব কুটুম্বকম। এই ট্যাগ লাইন থেকেই স্পষ্ট গোটা বিশ্বকে একতার বার্তা দিয়েছে ভারত, কোভিডে হারানো বিশ্বাস ফেরানোর আহ্বান জানিয়েছেন মোদী, পারস্পরিক আস্থা ফিরিয়ে আনার মেসেজ দিয়েছে নয়া দিল্লি। মোদী বলেছিলেন, সবকা সাথ সবকা বিকাশ মন্ত্রেই আস্থাহীনতার সমস্যা কাটিয়ে উঠতে হবে আমাদের প্রত্যেককে, সেই G20 শেষ হয়েছে এক মাসও হয়নি, অথচ এরই মধ্যে গোটা বিশ্বের বিভিন্ন দেশ পরাশক্তিগুলো আলাদা আলাদা ইকুয়েশন তৈরি করে ফেলেছে। বিশেষজ্ঞদের একাংশের মতে G20 সামিট
সামিটে অঙ্গীকার করা আস্থা ফেরানোতে কারোরই কোনো হেলদোল চোখে পড়ছে না। তাহলে কি অবিশ্বাসের বাতাবরণেই আটকে গেল বৈশ্বিক অগ্রগতি? G20 সভাপতি দেশ হিসেবে ভারতের অবিশ্বাসের ছায়া দূর করার বিশ্বাস, ভরসা ফেরানোর তাগিদ, সব স্বপ্ন কি এক নিমেষে ভেঙে চুরমার হয়ে গেল? প্রথম কলকাতা ব্যুরো।